গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল স্টেশনে আরপিএফ ডাউন সিপ্রা এক্সপ্রেসে অভিযান চালিয়ে 200 বেশি খাঁচাবন্দি টিয়া পাখি উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে আরপিএফ সূত্রে জানা যায়। ধৃতরা এলাহাবাদ থেকে টিয়া পাখিগুলিকে বিক্রির উদ্দেশ্যে বর্ধমানে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়। ধৃতরা জানান, তারা 100 টাকা প্রতিটি টিয়া পাখি কিনেছেন, 200 টাকা করে বিক্রি করার কথা ছিল। 3টি খাঁচা ও একাধিক থলিতে টিয়া পাখিগুলি ছিল। যাত্রীরা যাতে তাদের আওয়াজ না পায় তার জন্য তাদের মুখে ব্যাগ পরানো ছিল। আমরাও রেলে আরপিএফ আমাদেরকে ফোন করে জানালো, ওনারা 5 নম্বরে কিছু টিয়া পাখি ধরেছে। তারপরে আপনারা এসে দেখলেন? হ্যাঁ, আমরা দেখলাম 3টে খাঁচাতে কিছু টিয়া পাখি আছে, একটা থলির মধ্যে আছে। এখন এগুলোকে নিয়ে কী করবেন? আমরা এগুলো এখন নিয়ে যাবো আমাদের রেঞ্জ অফিসে, রেঞ্জ অফিসার ওখান থেকে যেগুলো আমাদের ট্রিটমেন্ট করা দেবে সে ট্রিটমেন্ট করবো, আর বাকিগুলো ছেড়ে দেবো। আর কি অবস্থায় ধরা পড়েছে কেউ লোক? এনারা বলছে একজন নাকি ধরা পড়েছে, আরপিএফ বলছে। তার বিরুদ্ধে কোনো মামলা আপনারা করবেন না? এটা আরপিএফ করে, এটা আমরা করবো না। দেখি, আমরা ডিওপো সাহেব কথা বলবো। তারপর এদেরকে কোথায় ছাড়া হবে? এদেরকে আমাদের ডিওপো সাহেব যেখানে যেখানে বলবে সেখানে ছেড়ে দেবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।